হ্যালো স্টুডেন্টস, ক্লাস ফোর এখন তোমাদের আমি অঙ্ক ক্লাসমেট। আমাদের আজকে অঙ্ক অনুশীলন এই বইটা করাবো। এই বইটার আজকে প্রথম শুরু করছে তোমাদের ক্লাস ফোরের ক্লাস। তো তোমরা এই বইটা খুলে ফেলো সবাই, আর বইয়ের দেখো পেজ নাম্বার 43, 43 পাতা খুলো, 43 পেজ। এখানে দেখো কিছু পূর্ব পাঠের অনুশীলন রয়েছে, যেটা আমরা ফ্রিতে করেছিলাম, সেরকমই কিছু অঙ্ক এখানে রয়েছে। এগুলো নিয়ে তোমাদের সাথে আগে আমি আলোচনা করব। তাহলে আমরা দেখো পূর্ব পাঠের অনুশীলন 1 নম্বর, কিছু শূন্যস্থান পূরণ রয়েছে, সেগুলো আগে আলোচনা করি। আচ্ছা দেখো, প্রথমেই আছে ঘড়ির বড় কাঁটাটি। ঘড়িতে আমরা সাধারণভাবে দুটো কাঁটা দেখতে পাই, একটা ছোট একটা বড়। এই দুটো কাঁটার মধ্যে বড় কাঁটাটি কি নির্দেশ করে? ঘড়ির বড় কাঁটাটি মিনিট নির্দেশ করে। আমরা মিনিটের কাঁটা বলি ওই কাঁটাটিকে, তাই তো? তাহলে ওটা মিনিট নির্দেশ করে। এরপর ঘড়ির ছোট কাঁটাটি কি নির্দেশ করে? ছোট কাঁটাটা নির্দেশ করে ঘন্টা। ঘড়ির ছোট কাঁটাটি ঘন্টা নির্দেশ করে। এরপর 2 ঘন্টা সমান সমান কত মিনিট? তোমরা ক্লাস থ্রিতে ঘন্টা মিনিটের অঙ্ক করেছো, তাহলে 2 ঘন্টা অর্থাৎ 2 × 60 হচ্ছে 120 মিনিট। তাহলে কত হলো? 120 মিনিট। 2 ঘন্টায় 120 মিনিট। আমরা ঘন্টা থেকে যখন মিনিটে পরিণত করব, তখন কিন্তু আমাদের 60 দিয়ে গুণ করতে হয়, তাই তো? আমরা কিন্তু ঘন্টা মিনিট পরিবর্তন তোমরা যেটা ক্লাস থ্রিতে শিখেছো সেই অনুযায়ী তোমরা করবে, যেভাবে তোমরা শিখেছো। এরপরের অঙ্ক, 1 মিনিট সমান সমান কত সেকেন্ড? 1 মিনিটে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। 1 দিন সমান সমান কত ঘন্টা? 1 দিন সমান সমান 24 ঘন্টা। তোমরা এটা লিখে নাও খাতায়। এর পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। পরের অঙ্ক দেখো, 2 নম্বর, যোগ করো। এর পরের অঙ্ক যোগ করো। দেখো তোমরা টাকা পয়সার যোগ ক্লাস টুয়েও শিখেছিলে, ক্লাস থ্রিতেও করেছো, এখন ঠিক এইরকমই একটা টাকা পয়সার যোগ আমরা করব। প্রথমে আছে 222 টাকা 25 পয়সা, 222 টাকা 25 পয়সা। তারপরে আছে 4332 টাকা 5 পয়সা, 5 পয়সা যেহেতু তাই 0.5। এরপরে 817 টাকা 95 পয়সা। এই তিনটি সংখ্যাকে নিয়ে আমরা যোগ করব। তাহলে চলো যোগ করি। প্রথমে পয়সা লিখলাম 5, আর 5 এ 10, আর তার সঙ্গে 5 যোগ করলে 15, হাতে 1, 9 এ 10, 10 11 12 2, হাতে 1। এই হাতে একটাকে আমরা পরের টাকার সাথে যোগ করবো, 7 আর 8, 9 10 11 12 2, হাতে 1, 1 আর 2, 3 4 5, 2 আর 3 এ 5, 6 এ 7। এবার আমাদের হাতে আর কিছু রইল না, এবারে 8 আর 2 10, 10 আর 3 এ হচ্ছে 13, 3 হাতে 1, 4 আর 1 এ 5। তাহলে কত হলো? 5372 টাকা 25 পয়সা, 5372 টাকা 25 পয়সা। উত্তর কি লিখবো? নির্ণয় যোগফল 5372 টাকা 25 পয়সা। দেখে নাও অঙ্কটা। এটা 2 নম্বরের অঙ্ক। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, তোমরা পরের পেজে চলে যাও। দেখো একটা বিয়োগ করো আছে, তোমরা কি লিটার মিলিলিটার এইগুলো তোমরা ক্লাস থ্রিতে করেছো, এটা আর একবার বিয়োগটা করি। বিয়োগ করো,
আমরা এটা একটা লিটার মিলিলিটার এই বিয়োগটা করব। 3 নম্বর, ৯৭৭ লিটার, 875 মিলিলিটার। মিলিলিটারকে আমরা মিলি বলে শর্টে লিখলাম, ঠিক আছে। তারপরে আছে 758 লিটার, 299 মিলিলিটার, এইটাকে আমরা বিয়োগ করব। ঠিক যেভাবে আমরা সাধারণত এই বিয়োগটা আগে শিখেছি সেইভাবেই আমরা বিয়োগটা করব। প্রথমে যেহেতু ওপরে ছোট সংখ্যা তাহলে 15, 9 হলে 15 হবে, 9 করে 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 6 ঘরে আমাদের 15 হচ্ছে, তাই 6 হাতে 1, 9 রাখে 10, 10 শত হলে 17 হবে, 7 10 হলে 17 হচ্ছে 7 ঘর। তাহলে আমরা 7 হাতে রইল 1, 2 রাখে 3, 3 আর কত হলে 8 হবে, 3 এর পরে 4, 5, 6, 7, 8, অর্থাৎ 5 ঘরে 8 হচ্ছে। এরপরে আমরা লিটার লিখলাম, 8 কত হলে 17 হবে, ঠিক একই ভাবে 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9 ঘর, হাতে 1, 5-এর 6, 6 কত হলে 7 হবে, 1 হলে, আর 7 কত হলে 9 হবে, 2 হলো, তাহলে কত হচ্ছে 219 লিটার, 576 মিলিলিটার। তাহলে আমরা উত্তর লিখি, উত্তর নিম্নে, বিয়োগফল 219 লিটার, 576 মিলিলিটার। মিলিলিটারটাকে আমরা ছোট করে মি আর লি, অর্থাৎ মিলি মি আর লিটারে লি, ঠিক আছে, মিলি লিও করতে পারছো, করতে পারো তোমরা। দেখে নাও অঙ্কটা, এর পরের অঙ্কে আমরা চলে যাব, ছোট থেকে বড় সাজাও। তাহলে ছোট হিসেবে বড় সাজাও এই অঙ্কটা আমরা চলে যাচ্ছি, এটা আমরা উত্তরে করব, ছোট থেকে বড় সাজিয়ে পাই। তোমরা এই কথাটি লিখে করতে পারো অথবা শুধু উত্তর বলে লিখেও করতে পারো, শুধু উত্তর বলে উত্তরটা লিখলেও কিন্তু হবে। থ্রি সিক্স ফাইভ, তারপরে 8, 3, তারপরে এইটা আসবে 8, 3, 7, 5, 6, 8, এবং তারপরে আসছে 9, 2, অর্থাৎ 923,567। দেখে নাও অঙ্কটা, এটা আমাদের 4 নম্বরের অঙ্ক, 87,356, 87,365, 8,37,500, 68, 9,23,567, এইগুলো আমরা ছোট থেকে বড় সাজিয়ে পেলাম। এটা একবার দেখে নাও, এরপরে আমরা 5 নম্বরের আর একটা ঘন্টা মিনিটের বিয়োগে চলে যাই।
দেখো তোমরা ঘন্টা মিনিট সেকেন্ড এই বিয়োগটায় চলে যাচ্ছি। নাম্বার ফাইভ, একুশ ঘন্টা পঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড, 13 ঘন্টা 24 মিনিট 25 সেকেন্ড। এটা আমি চলে গেলাম। আমরা যেহেতু ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্কে জানি, ওপরে ছোট সংখ্যা থাকলে তখন আমাদের নিয়মটা আলাদা হবে, কিন্তু ওপরে যখন বড় সংখ্যা থাকছে তখন সাধারণভাবে যে নিয়মটা হয়, যেমনি নর্মাল বিয়োগের ক্ষেত্রে নিয়ম, সেইভাবেই আমরা করব। এখানে আমরা উপরে 40, নিচে 25, আমরা উপরে বড় সংখ্যা, সুতরাং যেটা স্বাভাবিক নিয়মে বিয়োগটা হয় সেই নিয়মে আমরা বিয়োগটা করব। উপরে শূন্য আর নিচে পাঁচ, মানে পাঁচ কত হচ্ছে, পাঁচ হলে হাতে এক, দুই আর একটি তিন, তিন কত চার হবে, এক হলে অর্থাৎ 15 সেকেন্ড। এরপর আমরা মিনিটে চলে যাচ্ছি, ঠিক একই ভাবে চার কত হলে 10 হবে, ছয় হলে হাতে এক, দুই আর একটি তিন, তিন কত হলে পাঁচ হবে, চার পাঁচ অর্থাৎ 2 ঘন্টা। ঘন্টা ঘরে চলে গেলাম, তিন কত হলে 11 হবে, তিনের পরে ওপরে এক আছে অর্থাৎ তিন কত হলে 11 হবে, 4 5 6 7 8 9 10 11, তাহলে 8 ঘর, হাতে এক, 11 দুই দুই আর দিয়ে মিলে গেল 0, অর্থাৎ 0 8 ঘন্টা বা আমরা এটাকে 8 ঘন্টা 26 মিনিট 15 সেকেন্ড। তাহলে নিম্ন বিয়োগফল কত হলো, আমরা চলে যাই বিয়োগফলের উত্তর, নিম্ন বিয়োগফল আট ঘন্টা। তোমরা 0 8 লিখতে পারো বা 8টা না লিখলেও, তোমাদের কোনো 0 না 0টা না লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ বাঁদিকে আমরা সাধারণত 0 বসাই না। তাহলে 8 ঘন্টা 26 মিনিট 15 সেকেন্ড। দেখে নাও অঙ্কটা, তাহলে আমরা আজকে ক্লাস ফোরের প্রথম অঙ্ক অনুশীলনের যে ক্লাসে এই পূর্ণ পাঠের অনুশীলনের একটা অংশ শেষ করলাম। পরের ক্লাসে আবার একটা নতুন অধ্যায় নিয়ে আমরা তোমাদের করাবো, ঠিক আছে? নতুন অধ্যায় শিখবো, নতুন অধ্যায় জানবো। সবাই বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আর তোমাদের বলেইছি যে ইংলিশের লেখাগুলো অভ্যাস করবে, তাহলে তোমাদের করতে করতে অনেকটা তোমরা সড়গড় হয়ে যাবে, সুবিধাও হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ।